আমি প্রদীপ প্রামাণিক, নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবলিশ করলো এবং সেই নোটিফিকেশানটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, দেখতে পাচ্ছেন। আজ 2/12/2022 আজই এই নোটিফিকেশানটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পাবলিশ হলো। এবং হওয়ার আমি আগেও বলেছি যে আমি চেষ্টা করি সবার আগে আপনাদের সামনে কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশান থাকলে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তাই আজ যে নোটিফিকেশানটা পাবলিশ করলো কিছুক্ষণ আগে, সেই নোটিফিকেশানটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। নোটিফিকেশানটা কী আছে না, কবে ইউনিভার্সিটি যেহেতু ইতিপূর্বে ঘোষণা করেছিল যে অনলাইনে আপনাদের পরীক্ষা হবে এবং সেই মোতাবেক আপনাদের অনলাইনে পরীক্ষা শুরু হওয়ার পূর্বে যে অ্যাডমিট বা অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ, এটা অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ বা অ্যাডমিট, এই অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ তো কবে থেকে তোলা যাবে এবং কবে থেকে শুরু হচ্ছে, কতদিন চলবে এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষা কবে থেকে শুরু হবে, ফাইনাল পরীক্ষা কবে থেকে শুরু হবে, আমি সেগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যেহেতু ইউনিভার্সিটি নোটিফিকেশান পাবলিশ করলো, সেহেতু আমরা অনায়াসে আইডিয়া করতে পারি, যেহেতু ইতিপূর্বে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তাদের ওয়েবসাইটে বিগত বছরগুলো যে সিস্টেমে সমস্ত কাজকাম করে সেই সুবাদে অভিজ্ঞতা থেকে আমি বলছি যে, যাই হোক, শুরু হলো তাহলে আমি শুরু করছি। আপনারা যে অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপটা কবে থেকে শুরু করতে পারবেন না, আপনারা 5/12/2022 2 PM থেকে আপনারা এই অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপটা ডাউনলোড করতে পারবেন এবং প্রত্যেকটা স্টুডেন্টকে এটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে। এবং সেই সঙ্গে বলে রাখি, এবং ইউনিভার্সিটির তরফ থেকে দুটো পোর্টাল, ওরা দুটো ওয়েবসাইট দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে www.nsoupcdpkol.com অথবা www.nsou.ac.in, এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের এনরোলমেন্ট অ্যাসাইনমেন্ট সাবমিশানটা তুলতে পারবেন, ঠিক আছে। এই যে হার্ড কপি, ইউনিভার্সিটিতে যে হার্ড কপিটা আপনারা পাবেন, এই হার্ড কপিটা আপনারা যে ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করবেন, এই হার্ড কপিটা আপনারা কলেজে জমা দেওয়ার দরকার নেই। আবার বলছি, এই হার্ড কপি কলেজে জমা দেওয়ার দরকার নেই, এটা আপনাদের অনলাইনে যেহেতু পরীক্ষা হবে সেই অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য এইটা, ঠিক আছে। আর এরপরে আমি আসছি যে আপনাদের পরীক্ষার সময় কী কী লাগবে না, আপনাদের যখন আপনারা অনলাইনে পরীক্ষা দেবেন, সেই অনলাইনে পরীক্ষা দেওয়ার সময় আপনাদের এনরোলমেন্ট যে সার্টিফিকেটটা আছে, এনরোলমেন্ট সার্টিফিকেট আর এই অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ, এই দুটো জিনিস। 3 নম্বর কী না, আপনাদের রেজিস্টার ফোন নাম্বার, তারপর লাগবে অল্টারনেট ফোন নাম্বার, তারপর লাগবে আপনাদের আধার নাম্বার, ঠিক আছে। যেগুলো আপনারা পরীক্ষার ফর্ম ফিল আপের সময় যে যে তথ্যগুলো আপনারা দিয়েছিলেন, সেই সেই তথ্যগুলো আপনারা যখন অনলাইনে পরীক্ষায় বসবেন সেই তথ্যগুলো আপনাদের লাগবে, নিশ্চয়ই বোঝা গেছে। এইবারে আমি বলি কারা কারা পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে, কারা কারা দিতে পারবে না, যারা যারা যে সকল স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপের পূর্বে যখন এক্সাম ফর্ম ফিল আপ হয়, এক্সাম ফর্ম ফিল আপ করেননি, আপনারা পরীক্ষায় বসতে পারবেন না। যখন আপনারা যাই সকল স্টুডেন্ট ধরুন এক্সাম ফর্ম ফিল আপ করেননি, তো আপনারা যখনই আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশান তুলতে যাবেন, তখন কিন্তু আপনাদের ইনভ্যালিড স্টুডেন্ট বলবে, ঠিক আছে। তো এটা মাথায় রাখবেন যে স্টুডেন্ট, যে সকল স্টুডেন্টরা, আর এছাড়াও যে সকল স্টুডেন্ট হয়তো দেখা গেল, বিশেষ করে অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ যারা যারা বা ওই পরীক্ষা ফর্ম ফিল আপ করেছেন, প্রত্যেকেই আপনারা পরীক্ষার অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপটা তুলতে পারবেন। এবার অনেকে হয়তো রিনিউয়াল করেননি বা এরকম কিছু সমস্যা, তবে আশা করি আগে আগে সমস্যা হতো, এখন আর সমস্যা হবে না। এইবারে আসছি আপনাদের অ্যাসাইনমেন্টের পরীক্ষাটা কবে থেকে শুরু হতে পারে। এইবারে দেখুন, সামনে টেট পরীক্ষা আছে 11 তারিখ থেকে, তো সেই সুবাদে 11 তারিখের পরে আপনাদের অ্যাসাইনমেন্টের পরীক্ষাটা শুরু হবে এবং অনলাইনেই হবে।
তবু আমার ধারণা, আমি ব্যক্তিগতভাবে আমি অনুমান করতে পারি যে আপনাদের 12 থেকে 15 তারিখের মধ্যে আপনাদের পরীক্ষাটা শুরু হতে পারে, ঠিক আছে? কারণ ইউনিভার্সিটি যখন অ্যাসাইনমেন্ট ছাড়ে মিনিমাম 10 দিন পরে এরা পরীক্ষাটা শুরু করে, সেই ইতিপূর্বে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যখনই ছাড়তো তো ঠিক এইরকমই একটা টাইম ওরা দিত। সামনে টেট পরীক্ষা আছে, সেই জন্য এই টেটের পরীক্ষার পরে আপনাদের পরীক্ষা শুরু হবে, ঠিক আছে? এইবার আপনারা বলতে পারেন যে ফাইনাল পরীক্ষাটা কবে হবে। দেখুন, অ্যাসাইনমেন্টের পরীক্ষাটা যখন চলবে পুরো টানা 1 সপ্তাহ ধরে, এই 1 সপ্তাহ এবং অনেক আবার অনেক সময় ইউনিভার্সিটি ওয়েবসাইটের এই সমস্যার জন্য ওটা বেরিয়ে হয়তো আপনার 30 তারিখ পর্যন্ত যেতে পারে। তাই ফাইনাল পরীক্ষাটা ধরে নিন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ দিকে আপনাদের ফাইনাল পরীক্ষাটা হতে পারে। তো আমি বলবো যে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন। ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশান আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে পাবেন। এছাড়াও অ্যাসাইনমেন্টের সমস্ত সাবজেক্টের অ্যান্সার শিটও আপনারা আমার এই চ্যানেলে পাবেন। এছাড়াও পরীক্ষার যাবতীয় সাজেশান, নোটস, এভরিথিং, আপনারা সমস্ত রকম সহযোগিতা আমরা দীর্ঘদিন ধরে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সহযোগিতা করে আসছে আমাদের এই নবজীবন স্টাডি সেন্টার। তাই বলবো আপনাদের সাথে আছি, পাশে আছি, সঙ্গে আছি। আপনারা যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো আমি জানিয়ে দেবো। সেই সঙ্গে পরিশেষে বলি, যদি কারোর কোনো স্টুডেন্টের কোনো সমস্যা হয়, ধরুন অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ তুলতে গেলে আপনি কী করবেন, তখন অবশ্যই নিচে দেওয়া যে ফোন নাম্বারটা আছে দেখে নিন। নিচে ইউনিভার্সিটি এখান থেকে একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছে, যদি কারোর কোনো সমস্যা হয় আপনারা 9830338974 এই নাম্বারে বেলা 11টা থেকে 5টার মধ্যে আপনারা আপনাদের সমস্যার কথা জানাতে পারবেন, ঠিক আছে? আবার বলছি, এই ফোন নাম্বারটা অবশ্যই আপনারা প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো লিখে রাখতে, যদি আপনাদের কোনো রকম সমস্যার মধ্যে পড়েন। তো সেই সঙ্গে আপনারা আপনাদের যেই সমস্যার কথা ইউনিভার্সিটিকে জানাতে পারবেন এবং পরীক্ষার সময় অবশ্যই আপনারা এনরোলমেন্ট অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ এবং এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড, এই দুটো জিনিস নিয়ে তবেই পরীক্ষায় বসবেন। আর সেই সঙ্গে একটা বলে রাখি, আপনাদের সমস্ত অনলাইনে পরীক্ষা যেহেতু হবে সমস্ত ডিভাইস দিয়ে হবে, তবুও আমি কীভাবে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপটা আপনারা ডাউনলোড করবেন নিজেদের ফোন দিয়ে, আমি সেই ভিডিও পর্যন্ত আমি বা আমার দিয়ে খেয়ে দেবো। আপনারা নিজেরা নিজেদের ফোন দিয়েই সমস্ত কিছু করতে পারবেন, ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।